আমি যখন খুব ছোট ছিলাম না তখন টিভি থেকে রেডিওটা বেশি চলছিল তো আমার দাদুর একটা রেডিও ছিল আর সেই মনে আছে তখনকার দিনে এরকম বড় বড় মোটা মোটা ব্যাটারি থাকতো সেই দিয়ে ভরে রেডিও চলতো এভার রেডি যাই হোক চলতো তো শনিবার স্যাটারডে স্যাটারডে আমাদের স্কুলে হাফ ডে থাকতো তো স্কুল থেকে এসে লাঞ্চ টাঞ্চ সেরে দাদুর সাথে বসে শনিবারের বারবেলা বলে একটা প্রোগ্রাম হতো জানো তো আমি আর দাদু ওটা শুনতাম ওটা অনেকটা হন্টেড বা একটু মিস্ট্রি জাতীয় গল্প টল্প শোনানো হতো না না আমি তোমাদের কোনো ভূতের গল্প বলার জন্য এই কথাগুলো বলছি না আমি এই জন্যই বলছি যতই শনিবারের বারবেলা হোক আমাদের শনিবার কিন্তু একদম জমজমাটি কেন শনিবার মানেই হচ্ছে ঘুরতে যাওয়া তোমাদের বলি আজকে শনিবার আমরা ঘুরতে বেরিয়েছি কোথায় যাচ্ছি কি যাচ্ছি দেখতে থাকবো জানতে পারবে বাট আজকে একটু অন্যরকম করে আজকে বরঞ্চ তোমাদের একটা ছোট্ট ক্লু দিই তোমরা ক্লুটা শুনে বলো যে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি গেস করো গ্রাম ছাড়া ওই রাঙা মাটির রাঙামাটির পথ হ্যাঁ হ্যাঁ ঠিকই তোমরা গেস করেছো রাঙামাটি মানেই হচ্ছে রবীন্দ্রনাথ বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি বাউল গান ঠিক ধরেছো আমরা আজকে যাচ্ছি কোপাই নদী তো শান্তিনিকেতন যাচ্ছি তো শনিবার ভোর ভোর নয় সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি সোনালি আমি কুনাল আমি রাজেশ তো চলো সাজুগুজুটা করে নাও একসাথে সবাই মিলে ঘুরে আসি শান্তিনিকেতন তো আমরা এখন দাঁড়িয়েছি রাস্তায় কি না এখন একটা টি ব্রেক নেওয়া হবে তো চা খাবো সকালবেলা যদিও ঘুম থেকে উঠে সন্তোষীমার পুজো করে গ্রিন টি এক কাপ খেয়ে বেরিয়েছিলাম কিন্তু এত সকালেই খেয়েছি যে চায়ের নেশাটা ঠিক মতন পূরণ হয় তো কুনালও গাড়ি চালাচ্ছে একটু টি ব্রেক না হলে হবে না তো টি ব্রেক নিয়েছি তারপরে একটা কথা বলি তোমাদের ক্লু দেওয়ার সময় যে গানটা আমি গেয়েছিলাম তো রবীন্দ্রনাথ থাকলে কিন্তু বলতো যে ভাই মা তুই গানটা কিন্তু আর গাস না যেখানে যাবো এরা তো থাকবেই যে মুখটা দেখো কত সুন্দর তাই না দারুণ দেখতে চা বড় মানে দিয়েছো তো আমরা এখন শক্তিগড় ঢুকছি তো আগের দিন তো আমরা এই শক্তিগড়ের এখানেই দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্টটা করেছি তা আজকে কি করব ব্রেকফাস্ট এখানে করব না এখন সস্তা হোটেলে করব সস্তা হোটেলে এখানে খাবো না তো আমরা এখানটা পেরিয়ে যাই তবে খিদে খিদে পাচ্ছে কারণ আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে দুটো এনেছি দুটো খাবে তো না আর একটা দেবো শক্তিগড়ের থেকে এখানে খাওয়া অনেক ভালো কি এক সময় আমি এখানে প্রায় দিনই খেতাম এর কাছে খুব ভালো বানায় ও ওই জন্যই দাঁড়ালাম ওকেও বললাম ও তো জানে না আমি এখানে আগে খেতাম আমার আগে গাড়ি চলতাম এখান দিয়ে প্রায় দিনই যেতাম হ্যাঁ না তোমার ডিম আমার ডিম নয় মুরগির হ্যাঁ আর তিনটে ডিম এক্সট্রা নিয়ে নিয়েছি রাস্তা আমার খিদে পাবে আবার খাবো দারুণ খেলাম আজকে আমার মনের মতন খেয়েছি কটা খেয়েছি বলতো পাঁচটা পরোটা খেয়েছি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উল্টো পাল্টা রাস্তায় ধরো চলছি দুমদাম দাঁড়িয়ে ব্রেকফাস্ট করছি এটার একটা আলাদাই মজা মানে পথেই মজা এরকম একটা ব্যাপার তো এটা আমি খুব এনজয় করি আর একটা কথা হচ্ছে যে অন্যদিন যখন আমরা বেরোই ঘুরতে তখন আমি অলওয়েজ ওয়েস্টার্ন পোশাকই বেশি পরি ওটাতে বেশি কমফোর্টেবল কিন্তু আজকে শান্তিনিকেতন আমি যাচ্ছি বলে আমি একটু ট্রেডিশনাল পরেছি কোনোদিন তো একটু কমপ্লিমেন্টও দাও না কি গো কেমন লাগছে আমি তো বললাম এই ড্রেসটা পরো কোনোদিন বলে না কে কিনে দিয়েছে সেটা বলো হ্যাঁ ও দিয়েছে কিন্তু এই পরলাম তো বলবে দেখো কানে ঝুমকা পরেছি একটা বিন্দি লাগিয়েছি ট্রেডিশনাল ড্রেস পরেছি তো মানুষ তো বলে যে হ্যাঁ গো তোমাকে এই ভালো লাগছে ভালো লাগছে তো বলছি তো আর কয় এবার মাইকে করে বলবো ভালো লাগছে খুবই ভালো লাগছে থ্যাংক
ওই দেখো ওরে বাবা ওকে দাও তো আসো আসো এদিকে নাও দুজনে নিও জয় হনুমান জয় হনুমান আসি বাবু হ্যাঁ আসো আসো এটা আমি এটা কিন্তু মানে ব্যাপক হলো না আমি যখন ছোট ছিলাম আমাদের পাড়াতে সেই মা কালী সেজে মহাদেব সেজে সব বহুরূপীরা আসতো খুব কষ্ট হয় হ্যাঁ খুব কষ্ট বস্তা দিয়ে পড়ে পানি কিন্তু এত বছর পরে এরকম এইখানে এসে দেখছি এই জায়গাটা কোথায় আমরা এসে পৌঁছালাম বলো এটা তো এখন গুসকরার কাছাকাছি গুসকরার কাছাকাছি এসেছে এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30 তো আর কতক্ষণ লাগবে আমাদের পৌঁছতে মোটামুটি 1 ঘন্টা যদিও তোমরা মানে হয়তো তোমাদের নিজেদের মধ্যে বলছো এই গরমে ওরা ওখানে গেছে আমাদের অনেক আগে আসার কথা ছিল তাই না বলো তো যে উইকটা মানে মান্থের লাস্ট উইকে আমি ছুটিটা নিয়েছিলাম সেই লাস্ট উইকেই কিন্তু আমাদের আসার কথা ছিল আর মানে উইকেন্ডটা আমরা চেয়েছিলাম শান্তিনিকেতনেই কাটাবো আমাদের হোটেল মোটামুটি বুকও হয়ে গিয়েছিল কিন্তু গর্সে দেখে সাদমিকো পথের সাথে বিট্রে করে ডুবিয়ে দিয়েছিল আমরা কিন্তু আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি তো এই যে ব্রিজটার উপর দিয়ে আমাদের গাড়িটা চলছে আর কোন নদী বলো তো দূর থেকে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে অজয় নদী কিন্তু নদীর অবস্থা খুবই খারাপ এইটা একটু সিনেমা এই যে রাইস কে বলছো এটা শুনি সিনেমা একটু ঠিক বলেছো এই ব্রিজটার উপর দিয়ে যখন এই ট্রেনটা যায় উপর থেকে শটটা নেওয়া হয় কিন্তু দেখো শুধু দুদিকে শুধু বালি আর বালি মানে চড়া পড়ে গেছে কিন্তু এই যে নদীর উপর দিয়ে ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বর্ষাকালে খুব ভালো লাগে মানে এগুলো হচ্ছে আমি বাচ্চাদেরকে পড়াই মানে সায়েন্সে যে একটা হচ্ছে রেইন ফেড রিভার আর একটা হচ্ছে স্নো ফেড রিভার তো এইগুলো সব হচ্ছে অজয় নদী ফদী দামোদর এগুলো হচ্ছে রেইন ফেড রিভার যখন বৃষ্টি হয় বর্ষাকালে এগুলো ভরা ভর্তি থাকে আর আমাদের গঙ্গা টঙ্গা তো স্নো ফেড তো ওই জন্য সারা বছরই জল থাকে তাই তো জায়গাটা কেমন আগে বলো তারপর আমি বিবরণ দিচ্ছি এটা হচ্ছে বনভিলা এখান থেকে স্টার্ট এখান থেকে হচ্ছে 7 কিলোমিটার হচ্ছে ইলাম বাজার জায়গাটা দেখো ঠিক জায়গায় নিয়ে এসেছি পাখি ডাকছে পুরো চতুর্দিকে গ্রিন 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 দারুণ সুন্দর কুনাল বলল যে শান্তিনিকেতন তো যাবে তার আগে এই জায়গাটা তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি আর এই সমস্ত রাস্তাঘাট কুনালের সব চেনা কারণ ও আগে এখানে আসতো ওর গাড়ির ব্যবসা ছিল সারা সপ্তাহ যত মানে স্ট্রেস ছিল থাকাবার ছিল এক নিমেষে ফুয়ে উড়ে গেল এত সুন্দর জায়গা কুনাল একেবারে নিয়ে এসে আমাকে পুরো একদম কি বলবো দিল বাঘ বাঘ হয়ে গেল এরকম একটা ব্যাপার সত্যি এত সুন্দর জায়গা ও আমাকে বলছিল যে শান্তিনিকেতন তো যাবে চলো একটা জায়গায় নিয়ে যাচ্ছি এটা ইলাম বাজার বলে তো এই জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তো এগুলো কী গাছ শাল না সেগুন ঠিক জানি না তো গ্রিন গ্রিন এত সুন্দর আলো আসছে দারুণ ছবি উঠছে দারুণ রিলস হচ্ছে দারুণ শর্টস হচ্ছে ওরা এখনও ওখানে দেখো ফটো সেশন চলছে গাছের ফাঁকে ওই যে গাছের ওই যে কুনালরা বাট আমি বললাম যে আমি গাড়ির দিকে রওনা দিচ্ছি দারুণ লাগছে আর বিশ্বাস করো এখানে কিন্তু খুব একটা গরমও পড়ছে না কারণ গাছের শেডস টুল রয়েছে তো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগছে কুনালের একটা মানে কী বলবো ইনস্টার একটা শর্টস হয়েছে খালি তোমরা কুনালের ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমরা ফলো করো দেখো এত সুন্দর এসছে আর এই জায়গাটা পেশ রাইজদা নাচছিল এখানে ডান্স করছিল তো এই ক্যানেলটা পেরিয়ে আমরা এবার ঢুকছি কোথায় সোনাঝুরির হাট তো বহুদিনের আমার স্বপ্ন যে এই সোনাঝুরির হাটের গল্প শুনেছিলাম আমি অনেক ছোটবেলায় একবার শান্তিনিকেতন এসেছিলাম পৌষ মাসে পৌষ মেলার সময় তো পৌষ মেলাটা আমি তখন ঘুরেছিলাম বাট সোনাঝুরির হাটটা ঘোরার
সোনাঝুরির হাট আজকে ফাইনালি সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। এখনো হয়নি হোটেল হোটেল ওই হোটেল কোন হোটেল ওই তো হোটেল রিসর্টে রিসর্টে থাকবে হ্যাঁ এই রিসর্টে থাকবো না আমরা আমি একটা ভালো রিসর্ট দেখে রেখে সেখানে থাকবো। তো যাই হোক এখন আমরা যাচ্ছি আর রাস্তাটা এত সুন্দর তোমাদের কি বলবো খুব সুন্দর একটা সরু রাস্তা বেয়ে চলেছে আর দুদিকে দেখো কি সুন্দর জঙ্গলের মতন খালি গাছ আর গাছ। মহর্ষি নিবাস তো এখানেও দেখো একটা ছোট্ট হাটের মতন বসেছে ওই কাঁথা স্টিচের কাজ করা র্যাপার তারপরে হচ্ছে তোমার চাদর এই কুর্তি এগুলো সব এটাও তো কি সুন্দর এটাই হচ্ছে ক্যানেলটা তাই না এটা হচ্ছে ক্যানেলটা কিন্তু জল নেই দেখো সব জায়গায় জলশূন্য অবস্থা কেন বেশ ভালো লাগছে না এটা তো জল যখন ওরা ইয়ে ছাড়বে তখন জল হবে তো এই ক্যানেল ধরেই আমরা যাচ্ছি তাই তো মানে রাস্তার পাশাপাশি ক্যানেলটাও চলছে অসম্ভব সুন্দর জায়গা হোটেল হচ্ছে ওই দেখো তো যে হারে হোটেল হচ্ছে শান্তিনিকেতনে কতদিন যে শান্তি থাকবে সেটা কিন্তু খুব মানে সন্দেহের কথা শান্তি হয়ে যায় অশান্তি তো এই আমরা গাড়ি থেকে নেমে গেছি ওখানে দেখো আমি শুধু ছবি তুলি না ফটো সেশন কিন্তু সবাই করে শুধু দোষ হয় আমার নামে আর এই হচ্ছে সোনাঝুরির হাট শুরু হচ্ছে তো এইখান থেকে হলো সোনাঝুরির হাটের শুরু চলো আমিও ঘুরবো তোমাদেরকেও ঘোরাবো ভার্চুয়ালি শপিংও করিয়ে দেবো তো এখানে দেখো পালাজো প্যান্ট তারপরে হচ্ছে তোমার র‍্যাপার স্কার্ট এই দেখো কোনালে এক তারা দিদি তো হাত দিচ্ছে বাউল হয়ে গেলে নাকি সংসার ত্যাগ করে চলে যাবে বলছে আর এখানে ভ্যারাইটি শাড়ি রয়েছে পাঞ্জাবি রয়েছে মেয়েদের কুর্তি রয়েছে সবই রয়েছে আমরা আগে পুরো মার্কেটটাকে এক্সপ্লোর করব তাই তো পুরো মার্কেটটাকে এক্সপ্লোর করে ঘুরে দেখে নেব কি কি পাওয়া যায় না পাওয়া যায় তারপরে আমরা শপিং স্টার্ট করব কানের দুলগুলো দেখেছো কত ইউনিক এখানে হচ্ছে হাত পাখা কড়ি দেওয়া তুমি রবে নীরবে ঠিক বলেছে কানের দুল পরেই তোমাকে বলে দিতে হবে তুমি রবে নীরবে কোনো কথা হবে Thank you.
এখানে এসে এবার বুঝতে পাচ্ছি যে গরমটা কীরকম, হেভি গরম লাগছে। তারপরে আমি ডান্স করলাম তো আরও ঘেমে গেছি। তো এখন পুরো মার্কেটটা এক্সপ্লোর করছি, কিন্তু মার্কেটটা কিন্তু বিশাল বড়, মানে কোথায় শুরু কোথায় শেষ নেই। শীতকালে আসতে পারলে খুব ভালো হতো, গরমে একটুখানি বেশ কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন মনের সুখে আমরা শপিং করব, ঘুরবো ফিরবো, মজা করবো। এই 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 চেয়ারগুলো কত করে? হ্যাঁ কোনটা বলো? কত করে? 1500 করে। আর এই ছোট ছোট টুলগুলো এক রেট না কমবে? কত করে গো এগুলো? 450 করে। এগুলো কি পুরো হাতের কাজ করা নাকি? নকশি কাঁথা। হ্যাঁ, এগুলো কি আপনারাই করেন না আপনাদের মানে কারিগর এগুলো বানায়? কারিগর আমাদের কাছে সেলফ হেল্প বেস্ট প্রোডাক্ট। আচ্ছা, গ্রামের মহিলারা 10 জন করে মিলে এই দেখো এই দেখো। আচ্ছা আচ্ছা, এই দেখো কেমন করে মহিলারা। হ্যালো, এই দেখো বলছে এইটা আমি নিয়ে ডোমরুটা নিয়ে নাও, তুমি তো শিবের ভক্ত, বাজিয়ে বাজিয়ে পুজো করো। ভাই একতারা গুলো কত করে রে? দেখে এই দেখো, তুমি কি ছবি বিশ্বাস? সবাই তুলসী চক্র ওরা আওয়াজটা তুমি করতে পারলে যেটা আমি করে। একতারাগুলো কত? একটা ভালো দেখে নাও। কাঠরাজে 140 আছে, 90 আছে, খুব সুন্দর লাগে। নারকেলাজে ওখানে বলো 70 টাকা, তুই বলিস 140 টাকা। কি ক্যামেরা অন করেছিস? কাঠের না, কোনগুলো কাঠের? ওই নারকেল আছে, ওই 70। আর নারকেলগুলো কোথায়? এই যে নারকেল দেখো তো কোনা, এখন নিলে আবার হাঁটতে হবে। আচ্ছা ঘুরে নেবে তারপরে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখতে দেখো মোড়াটা ছোট্টর উপর, এটা আমি বসলে নিঘাতের। না না বসুন, আপনি বসুন। না না এর খুব জোর, এগুলোর খুব জোর। আর আমার যা ওয়েট, এ মনে হচ্ছে তেবড়ে যাবে। আপনি বসুন, আপনারা দুজনে। হ্যাঁ তুমি বসলে নিঘাত মারা যাবে, এর মৃত্যু এর হাতে। এটা কত? এটা এখানে সোনাঝুরি হাট তো অনেক বড়, তা আমি এখন ওদের বললাম যে চলো সোনাঝুরি হাট তো মোটামুটি ঘুরলাম, আর একটুখানি আছে, কিন্তু কোপাই নদীর ধারেও নাকি এরকম হাট বসে। বেশি এক্সাইটমেন্ট আমার ওইটা দেখার যে কোপাই নদীর ধারে, কারণ অনেক বাংলা বইয়ের শ্যুটিং দেখেছি। যাই হোক, যাই, গাড়িটা ওরা ওইখানে দাঁড়িয়ে আছে ছামাতে, এত দূর ওরা হেঁটে আসবে। আমি বললাম আমি গাড়ি নিয়ে আসছি, তোমরা দাঁড়াও। আর আমার পাশে পাশ দিয়ে দেখো ক্যানেলটা গেছে, দেখতেই পাচ্ছো।